ओ दादा, इधर तो मीडिया क्यों ना बजे तुम्हें ऐसे মদন মিত্র শোভাবাজার রাজবাড়ির মাতৃপ্রতিমা দর্শন করলেন, গানের দুকলিও শোনা গেল তার কণ্ঠে। শোভাবাজার রাজবাড়ির এই পুজো বিভিন্ন প্রান্ত থেকে, জেলার নানা প্রান্ত থেকে, ভিন রাজ্য থেকেও মানুষ আসেন এখানকার পুজো দেখতে। এবং সেই বনে দিয়ে আনার যে একটা ছোঁয়া, সেটা শোভাবাজার রাজবাড়িতে চিরকালই থাকে। আমাদের প্রতিনিধি সৃজিতা এই মুহূর্তে রয়েছেন সরাসরি শোভাবাজার রাজবাড়ি থেকে আমার সঙ্গে। সৃজিতা, শুরুতেই তোমাকে ষষ্ঠী শুভেচ্ছা জানাই, এবং এই মুহূর্তে মদন মিত্র সেখানে রয়েছেন দেখতেই পাচ্ছি, সুতরাং তাকে কেন্দ্র করে একটা আলাদা উচ্ছ্বাস এবং আনন্দের একটা ছবি ধরা পড়ছে, চেনা ছন্দে মদন মিত্র। আর কি কি ছবি উঠে আসছে সৃজিতা শোভাবাজার রাজবাড়ি থেকে? একেবারে মীনাক্ষী, মদন মিত্র এবং তিনি কিন্তু একদম যেরকম ভাবে তাকে অন্য সময় দেখা যায় পুজোর ষষ্ঠীর দিনেও শোভাবাজার রাজবাড়িতে, তাকে একইভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে স্টেজে উঠেছেন মদন মিত্র, যেখানে শোভাবাজার রাজবাড়িতে ছোট্ট স্টেজ তৈরি করা হয়েছে সেখানে এই মুহূর্তে উঠেছেন মদন মিত্র, সেই ছবি আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এবং যখন মদন মিত্র আসেন তখন সাঁওতাল নৃত্যের একটা সুন্দর পরিবেশনা করা হয়, এবং মদন মিত্র আসার আগে সেই পরিবেশনার পর তবেই তিনি সেখানে ঢোকেন। এবং এই মুহূর্তে যারা রাজবাড়ির মানুষ রয়েছেন, এছাড়াও যারা সাধারণ মানুষরা পুজো দেখতে এসেছেন, তাদের অনেকের সঙ্গেই কথা বলছেন, দেখা বলছেন মদন মিত্র। এবং কিছুক্ষণ আগেও আমরা যে ছবি দেখালাম যে তিনি একদিকে যখন মাতৃবন্দনা করলেন, ঠিক তেমনই ও লাভলি, তার যে খুব কমন চেনা শব্দ, যে ছন্দে মদন মিত্রকে সবসময় দেখা যায়, ঠিক পুজোর দিনেও একইভাবে মদন মিত্রকে দেখতে পাওয়া গেল। এই মুহূর্তে মদন মিত্র একটি সিংহাসনে বসেছেন, মীনাকে এরকম দৃশ্য হয়তো সত্যি দেখা যায় না, তার যদি সিংহাসনে বসে রয়েছেন মদন মিত্র। একেবারে সৃজিতা দেখতে পাচ্ছি সেই ছবি, দুপুরে গানও আমরা শুনলাম মদন মিত্রের কণ্ঠে আবারও, এবং তার চেনা যে মেজাজ, চেনা তার যে চেনা ছন্দ, সেই ছন্দেই ধরা দিয়েছেন মদন মিত্র। ষষ্ঠীর বিকেল 3টে বাজতে চললো, এই সময় মদন মিত্রের এই সাজ, এবং কোথাও না কোথাও ষষ্ঠীর দিনেই যেন শুরু হয়ে গিয়েছে পুজো, সেই আনন্দ এবং উচ্ছ্বাস যেটা দেখা যাচ্ছে শোভাবাজার রাজবাড়িতে। একেবারে রাজার মতো বসে রয়েছেন মদন মিত্র, এবং তার যারা ভক্তরা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে উপভোগ করছেন। কোথাও না কোথাও মদন মিত্রের সেই যে বর্ণময় একটা দিক, রঙিন একটা দিক, এবং তার পোশাকেও সেটি কিন্তু উঠে আসছে সৃজিতা। শোভাবাজার রাজবাড়ির এই মুহূর্তে সদস্যরা যারা রয়েছেন তাদের কি বক্তব্য, তারা কি এক্সপেক্ট করেছিলেন যে মদন মিত্র আজই চলে যাবেন একেবারে সটান সরাসরি শোভাবাজার রাজবাড়িতে, তারা কি একটু অপ্রত্যাশিত ছিল মদন মিত্রের আজকের রাজবাড়ি পৌঁছানো তাদের কাছে? হ্যাঁ, দেখো মীনাক্ষী, মদন মিত্র যে আজকে আসবেন এবং রাজকীয়ভাবেই রাজবাড়িতে আসবেন, সেই বার্তা আগেই পেয়েছিলেন শোভাবাজার রাজবাড়ির যারা পরিবারবর্গ, যারা ব্যক্তি রয়েছেন তারা প্রত্যেকে পেয়েছিলেন, এবং সেরকম ব্যবস্থাও করে রাখা ছিল। তবে এই মুহূর্তে দেখছো শোভাবাজার রাজবাড়ির তরফ থেকে এই মুহূর্তে তাকে সম্বর্ধনাও দেওয়া হচ্ছে, কিছুক্ষণ আগে ব্যাচ পড়ানো হলো তাকে উত্তরীয় পড়ানো হচ্ছে মদন মিত্রকে, এবং কিছুক্ষণের মধ্যে তুমি দেখতে পাবে তাকে পুষ্পস্তবক দিয়েও সম্মানিত করা হবে শোভাবাজার রাজবাড়িতে, একেবারে সিংহাসনে বসে পুষ্পস্তবকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে মদন মিত্রকে। এবং চেনা ছন্দে মদন মিত্র সকাল সকাল একদম সানগ্লাস পরে রংচঙে পোশাকে ষষ্ঠীর সকালে নিজের মুডে মদন মিত্র। এবং দেখো, তোমাকে বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে পুষ্পস্তবকেও তাকে সংবর্ধনা দেওয়া হবে, এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এটাই মদন মিত্র মীনাক্ষী। মদন মিত্র যখন ফেসবুকে থাকেন তখন আমরা তাকে যতটা উজ্জ্বল তার উপস্থিতি দেখতে পাই, ঠিক এখানেও মদন মিত্রের ঠিক ততটাই উজ্জ্বল উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার পরিবারবর্গ, শোভাবাজার রাজবাড়ির পরিবারবর্গ তাকে এই মুহূর্তে ঘিরে রেখেছেন, এবং এক্সক্লুসিভ বেশ কিছু ছবিও এই মুহূর্তে মদন মিত্র সকলের জন্য বিশেষ, যাতে মানুষের ছবি তুলতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাও করে রাখা হয়েছে শোভাবাজার রাজবাড়িতে। একেবারে
একেবারে সৃজিতা সেই ছবি তো সরাসরি আমরা দেখতেই পাচ্ছি। শোভাবাজার রাজবাড়ির এই পুজোর প্রতি আকর্ষণ তো থাকে সকলেরই, রাজনীতিবিদ থেকে সেলিব্রিটি সকলেরই এই পুজোর প্রতি আকর্ষণ। কিন্তু ষষ্ঠীর দিন একেবারে বিকেল হওয়ার আগে মদন মিত্র পৌঁছে যাবেন সেটা হয়তো তারাও টের পাননি, কিন্তু খবর পাওয়ার পরই তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গিয়েছে। শোভাবাজার রাজবাড়ির যারা সদস্যরা রয়েছেন তারা গিয়ে ছবি তুলছেন, সেলফি তুলছেন অনেকে, এবং সকলের কাছেই আজকের মদন মিত্রের যাওয়া অনেকটাই আনন্দের, এবং মিষ্টিও সম্ভবত তুলে দেওয়া হলো মদন মিত্রের হাতে, তাই তো সৃজিতা? একেবারেই তার সাথে মিষ্টিও দেওয়া হলো এবং মিষ্টি মুখও করানো হচ্ছে মদন মিত্রকে, সেই ছবি এই মুহূর্তে আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। মিনাকে মিষ্টি মুখ করা হচ্ছে, সেই প্রত্যেক মুহূর্তের ছবি আমরা এই মুহূর্তে ক্যামেরার সামনে তুলে ধরছি। সত্যি কথা বলতে শোভাবাজার রাজবাড়ির যে একটা ঐতিহ্য রয়েছে যার টানে প্রত্যেক বছর মানুষ আসেন মিনাকে, মদন মিত্রের এই মহা ষষ্ঠীর দিনে মহা উপস্থিতি একটা আলাদা মাত্রা যোগ করেছে শোভাবাজার রাজবাড়িতে। সেই ছবি দেখাচ্ছে তোমাকে, একটা বিষয় জানিয়ে রাখি, যে মঞ্চে মদন মিত্র দাঁড়িয়ে রয়েছেন সেটা কিন্তু আগে থেকেই প্রস্তুত করা ছিল।